তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সদ্য কংগ্রেস ছেড়ে আসা বাপ্পু চক্রবর্তী। তার সাথে যুব কংগ্রেসের প্রাক্তন সহসভাপতি অমিত কুমার সাহাও হাতে তুলে নিয়েছেন তৃণমূল কংগ্রেসের পতাকা। বুধবার সুস্মিতা দেব এবং সাংসদ শান্তনু সেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বাপ্পু চক্রবর্তী বলেন, রাজ্যের মানুষ তৈরি হয়ে গেছে বিজেপি সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় দিতে। আর সুস্মিতা দেব প্রশ্ন তোলেন, 144 ধারা কি কেবলমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য? যদি তা না হয়ে থাকে তাহলে মুখ্যমন্ত্রী কিভাবে হোটেলে দাওয়াত খাচ্ছেন? তৃণমূলে এসছি, কংগ্রেসটা আমরা ইরাজি দীর্ঘদিন করেছি, আমরা পারিনি। আর 42 মাসের যে বিপ্লব দেবের নেতৃত্বে সরকার, মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে 25 বছরের বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করেছিল, সেই আশা আকাঙ্ক্ষা 42 মাসে মানুষের যে অপেক্ষা ছিল যে সরকারের কাছ থেকে যে পাবলিক সার্ভিস পাবে, সে আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। মানুষ এখন চাইছে, রাজ্যের মানুষ বিজেপি এবং বিপ্লব দেবের জোট সরকারটাকে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি বিদায় দিতে ত্রিপুরা রাজ্যের মানুষ তৈরি হয়ে গেছে। তাই কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। সরাসরি বলেছে যে পলিসি ডিসিশনে ওরা কোন দখল দেবে না, রেড্রিট জুরিসডিকশনে গভর্নমেন্টের পলিসি। কিন্তু আমরা বলতে চাই যে এই গভর্নমেন্ট পলিসিটা যেখানে 144 এর কথা বলা হচ্ছে, ব্রিচ অফ পিস এর কথা বলা হচ্ছে, করোনার কথা বলা হচ্ছে, আমি ত্রিপুরার সদ্য মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যে 144 এ আছে লেস দেন 5%, পাঁচজনের বেশি কোনখানে কেউ গ্যাদারিং করতে পারবে না। কালকে পড়া অর্ডারে উনি দাওয়াত খেয়েছেন, ওইখানে কি 144 লাগু হয় না? 144 খালি অভিষেক বাবুর জন্য? 144 শুধু তৃণমূল কংগ্রেস আর অপোজিশনের জন্য? রাজ্যে নগ্নভাবে গণতন্ত্রকে হরণ করছে বিজেপি। শিশুসুলভভাবে সকালে একটা বিকেলে একটা পলিসি ঘোষণা করছে, তাতেও তৃণমূলের কোনো ক্ষতি করতে পারবে না। রাজ্যের মানুষ তৃণমূলের সাথে আছে, মানুষই বিচার করছে। তৃণমূল কংগ্রেসের পদযাত্রায় সরকারের নিষেধাজ্ঞা সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়ে এভাবেই সরকারের ভূমিকায় কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক। তিনি বলেন, কোভিডের কথা বলে যেভাবে শুধু দুটো থানা এলাকায় এই নির্দেশিকা জারি করা হয়েছে তাতেই সরকারের নগ্ন রূপ প্রকাশিত হয়ে পড়েছে। এর জন্য তৃণমূল কংগ্রেসের কিছু করতে হবে না, মানুষ সিদ্ধান্ত নিয়েছে, তারাই যা করার করবে। শাসক দল বিজেপি যেটা ভূভারতের আর কোথাও নেই, মানে এমন করেছে যে এত নগ্ন হয়ে গেছে ভারতবর্ষে গণতন্ত্রের যে স্তম্ভগুলো, এগুলোকে যতটা পারা যায় ব্যবহার করে, নগ্নভাবে ব্যবহার করে গণতন্ত্রের সমস্ত ইনস্টিটিউশনগুলোকে। এবং আমরা আশ্চর্য হয়ে যাই যে এমন সরকার বা ব্যবস্থা হতে পারে, গণতান্ত্রিক পরিকাঠামো এমন হতে পারে। সংবিধান আমাদের রাজ্যে অচল হয়ে পড়ে আছে, এখানে সংবিধান সচল হচ্ছে না, আর সংবিধানকে যারা রক্ষা করার তারাও অচল হয়ে গেছে। সুতরাং আমরা মনে করি যে এইসব শিশুসুলভ কিছু করে ত্রিপুরায় অন্তত কিছু করা যাবে না, ত্রিপুরার মানুষ সংগঠিত হয়ে গেছে। দুই প্রতিবেশীর ঝগড়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনা উত্তর চল্লিশ মধ্যপাড়া গ্রামীণ ব্যাংক এলাকায়। অভিযোগ, জাকির হোসেন নামে এক ব্যক্তি প্রায় প্রতিদিন রাতে আকণ্ঠ মদ্যপান করে প্রতিবেশীকে গালিগালাজ করে, এমনকি সে তার স্ত্রী ও সন্তানদেরও মারধর করে বলে জানা যায়। জাকির হোসেনের এই ব্যবহারে অতিষ্ঠ পুরো পাড়ার মানুষ। বুধবার সকালে এলাকার লোকজন জাকির হোসেনকে উত্তম মধ্যম দেয়। সে মার খেয়ে বাজারে যাবার সময় রাস্তার পাশে পড়ে থাকে। খবর দেওয়া হয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে, তারা এসে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় তাকে। এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়িতে রোগ রয়েছে, আমার সন্তানরে আমি শাসন করতাম যাই উপর ব্যক্তি কদিন পুরো পড়াই আমার উপরে টকসারণি করে আমার স্ত্রী বাড়িয়া হেরাল লগে যুক্ত করে আমার মাইগ্রেরি করে আমার আত্মজীবন বাঁচাইতাম চাই এবং আমার কোন দিন হত্যা করে আমি কইতে পারি না বাবা,
আজকার দেখো কি করছে আমারে, আজকার ঘটনা দেখো বাবা, আজকার তো 20-25 দিন আগেও করছে। কোন রাস্তায় যেতাম গো বাবা? আজকে আপনার কি করছে তারা? ওই যে আমি বাড়িতে ঝগড়া করছি, জীবতরে শাসন করতাম গেছি, এলাকা বাসিস কোচে বিচার চাইলে ফাইন না, জানাইলে তারা উল্টা উল্টা সুর গায়, আমার স্ত্রীর পক্ষে দাঁড়িয়ে মনে দি, তারা একটা ডাক দিলে তু আমার বাড়ি শাসন ঠিক হয়ে যায়। কিন্তু একটা এলাকাবাসী আমার চায় না যে তাহার বাড়িতে শান্তিতে থাকুক, এলাকাবাসী চায় না। আগরতলা শহরের পূর্ব ও পশ্চিম থানার অন্তর্গত 144 ধারা জারি করে কোন রাজনৈতিক দলের সভা মিছিলে যে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন, তা অবিলম্বে প্রত্যাহারের দাবি তুললেন ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন। রাজনৈতিক দলের কর্মসূচি বন্ধে নির্দেশিকা জারি করা মানে প্রতিবাদের মুখ বন্ধ করার সামিল বলে জানান সংগঠনের সম্পাদক আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। তিনি জানান এটা দেশের আইন বিরোধী, এর বিরুদ্ধে আইনি পথে লড়াই করার বিষয়েও ভাবা হচ্ছে বলে জানানো হয়। আগরতলা পশ্চিম থানা এবং পূর্ব আগরতলা থানা এলাকায় এই বিজ্ঞপ্তিমূলে এই দুটি থানা এলাকা যা আগরতলা শহর, আগরতলা শহর এই দুটি থানা এলাকার মধ্যে পড়ে, রাজধানী শহর আগরতলা মিউনিসিপাল এরিয়া, এই দুটি এলাকায় আগামী মানে 20 তারিখ থেকে 4 তারিখ অবধি রাজনৈতিক দলের সভা সমাবেশ মিছিল এগুলো নিষিদ্ধ করা হয়েছে। আমরা ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন এই বিজ্ঞপ্তি জারি করে 124 ধারার মাধ্যমে আগরতলা শহরে রাজনৈতিক দলগুলোর সমস্ত রকম রাজনৈতিক কর্মসূচির উপর যেভাবে নিষেধাজ্ঞা লাগু করা হয়েছে তার তীব্র প্রতিবাদ করছি এবং আমরা দাবি করছি এই বিজ্ঞপ্তি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। রাজ্য সরকার চায় না আগরতলা শহরের বুকে কোন ধরনের গণতান্ত্রিক প্রতিবাদ আন্দোলন হোক, কারণ আগরতলা শহর রাজধানীর প্রাণকেন্দ্র। আগরতলা শহরে কোন প্রতিবাদ হলে, সভা হলে, মিছিল হলে তা সারা রাজ্যের মানুষের নজরে পড়ে। সেই কারণেই স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলো আগরতলা শহরে মিছিল সমাবেশ করতে চায়, এটাই গণতন্ত্রের মূল কথা। 8ই সেপ্টেম্বর থেকে শুরু করে আগরতলায় এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন শহরে কিভাবে শাসক দলের হিংসাটা আমরা লক্ষ্য করলাম, কিভাবে প্রত্যেক অফিস আক্রান্ত হয়েছে, কিভাবে রাজনৈতিক দলগুলোর অফিস আক্রান্ত হয়েছে, কিভাবে নাগরিকদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে আমরা দেখলাম। আমরা এটাও লক্ষ্য করলাম সরকার নীরব, প্রশাসন নীরব, এখন অবধি আগরতলা শহরে এত বড় ঘটনা ঘটল শহরের বুকে, এখন অবধি কোন গ্রেপ্তার নেই। দুর্গাপুজোর প্রাক মুহূর্তে মুখ থুবড়ে পড়ল দলিল রেজিস্ট্রি প্রক্রিয়া, ঘটনা সদর সাব রেজিস্ট্রি অফিসে, যার ফলে নাজেহাল সাধারণ জনগণ। চলতি বছর দীর্ঘ 6 মাস করোনা পরিস্থিতির জন্য দলিল লেখা প্রায় বন্ধই ছিল। প্রতিদিন গড়ে 15-25টি দলিল রেজিস্ট্রি হয়, আগে যেখানে 80-90টি দলিল রেজিস্ট্রি হত, এখন নেট পরিষেবা মুখ থুবড়ে পড়ায় রেজিস্ট্রি প্রক্রিয়া বন্ধ হয়ে আছে। গত 13-15 সেপ্টেম্বর লাগাতার 3 দিন একই পরিস্থিতি ছিল, বুধবারও একই অবস্থা হয়, যার ফলে দলিল লেখক থেকে শুরু করে জমি বিক্রেতা কিংবা ক্রেতা সবাই মহাবিপদে পড়েছেন। এতে সরকারের প্রতিদিন লক্ষ লক্ষ টাকার রাজস্ব ক্ষতিও হচ্ছে। দলিল লেখক সমিতির সম্পাদক এবং সভাপতি আবেদন জানিয়েছেন সমস্যা দূর করার ক্ষেত্রে প্রশাসন যেন আরও সক্রিয় হয়। কর্তৃপক্ষের কাছে গেলে শুধু একটা কথা দেবো, নেট নাই। আজকের থেকে প্রায় 7 দিন আগে এমন 2-3 দিন একটা নেট আছে, তারা বলে কি কাজ করতেছিল, নেটের কাজ করতেছে, নেটের কাজ করতেছে, 2-3 দিন পাবলিকের প্রচন্ড হয়ে নিচ্ছে, সেটা আমরা কাটাই উঠলাম। এখন আজকে আবার দুদিন তারা জমা দিছে, এখন দূর দূরান্তর থেকে মানুষ আয়া করতেও গেছে, কিন্তু তারা দিয়েছে এখন আবার নেট নাই। যে এই নেটের যে সমস্যা, রিজার্ভের ভিতরে কি আছে কারো ক্ষেত্রে, এটা কিন্তু আমরা সন্দেহান জানি, এটা কি আসল রহস্যটা কি, কদিন পর নেট নাই, কদিন পর নেট নাই। অনেকবার দাবি করছি কর্তৃপক্ষের কাছে, অনেক অনুরোধ বিনয়ন করছি যে এটা যাতে 45টার থেকে বাড়াইয়া মিনিমাম 55টা, আর 10টা জন যদি বাড়ায় তাহলে পাবলিকের 10 জন লোক এখানে বিদায় দিতে পারে। নেটের কি বিকল্প কোনো ব্যবস্থা করা উচিত মনে করেন? নেট একদম একদম নেটটা একদম ফার্স্ট দাদা থাকে, কোনোদিন যাতে নেট প্লে সম্পর্ক, যেহেতু প্রত্যেকটা দলের এরকম নেট জড়িত, নেট নেট তারা কলাপ অফিস বদ্ধ। অ্যাসোসিয়েশন তরফ থেকে সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবো যাতে এই পূজাটা যাতে মানুষ সুখের সাথে কাটাতে পারে, দলের সংখ্যা
যাতে পারে আমরা বিশেষভাবে সর্বশিক্ষক শিক্ষকদের দিয়ে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের সাথে একমত হতে পারলেন না শিক্ষকরা। তারা জানান সবাইকে একসাথে নিয়মিত করতে হবে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক শেষে যে ঘোষণা করা হয়েছিল তা মেনে নিতে পারছেন না বলে সাংবাদিক সম্মেলনে জানান সংগঠনের নেতৃত্বরা। বুধবার সাংবাদিক সম্মেলনে সমগ্র শিক্ষা এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং মামলাকারী উপস্থিত ছিলেন। তারা জানান যদি তাদের দাবি অবিলম্বে না মানা হয় তবে বৃহত্তর আন্দোলনে যাবে। আমরা যেটা দেখেছি রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত সেটাকে আমরা মেনে নিতে পারছি না এবং মানব না। আমাদের আবারও বলছি একমাত্র ডিমান্ড আমরা ফুল রেগুলার চাই, বাকি আর কিছু না। আইনি লড়াই তো অলরেডি চলছে আমাদের সাথে মনোজ পিটিশনার মনোজ বাবু হাতে পিটিশনার আগামী 6 অক্টোবর আবার কন্টেম্প অফ কোর্ট যেটা আপনার অবমাননার কেসটা উঠবে আগামী 6 অক্টোবর। আর আমরা কিন্তু আমাদের রাজ্য সরকার থেকে এই রকম ডিসিশন আশা করিনি, কিন্তু দুঃখের বিষয় তারা যে ডিসিশন নিয়েছে এই ডিসিশনটাকে আমরা মানতে পারি না। আমরা এক কথায় আমরা উই ওয়ান্ট অনলি রেগুলারাইজেশন নট। সম্পত্তির লোভে বাবা মাকে প্রাণে মারার চেষ্টা, অভিযুক্ত পুত্র এবং পুত্রবধূকে গ্রেফতার করল মধুপুর থানার পুলিশ। ঘটনা কমলাসাগর বিধানসভার অরবিন্দনগর পঞ্চায়েত এলাকায়। জানা যায় গত কয়েক বছর যাবৎ বৃদ্ধ বাবা মায়ের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছে ছেলে কর্ণজিৎ ভৌমিক এবং পুত্রবধূ সুনীতি ভৌমিক। শেষ পর্যন্ত দুই অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে কর্ণজিতের বোন পূর্ণিমা ভৌমিক। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। এলাকাবাসী এবং আত্মীয় পরিজনরা অভিযুক্ত কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত একটি দোকান। ভাটি অভয়নগর পশ্চিমপাড়া বরজলা ব্রিজ সংলগ্ন এলাকায় একটি লেপ তোষকের দোকানে আগুন লাগে। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনীর 4টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 2 লক্ষ টাকা হবে বলে জানা গেছে। আমি বাড়িতে আসছিলাম, আমি আয়া একটা ওদিকে আইসি, আইসি রাস্তা চেঞ্জ করে গামছাড়া পড়ছি, হঠাৎ করে দিয়ে ধোয়া বাড়ি করতে। তারপরে আমার ঘরের যে মোটরটা আছে এটা দিয়ে সারাই আমি প্রথম দিকে তারপরে আমি তো আর ফোনও করতে পারি না, কিছু করতে পারি না। জোয়াটা যদি সারে দিতে আমার ঘরও ঠিক আছে রাখুন, তাহলে আমি ইয়ে করলাম মোটরটা ধরে ডাকতেছি, সিলাইতেছে আমার সেনাটা বসে ভুল কর বুঝলেন। মানে ভাগ্য ভালো যে সব জায়গায় সেনা শুধু আমার মোটরটা খাওয়ার, আর আমিও একটা মোমেন্টে বাড়ির চাওয়া না দোকানটা কতদিন ধরে বাড়া আপনার এখানে দরজাটা বন্ধ আছে? তারা কেউ আসলো না তখন? তারা তো বাইরে জায়গা কি কি পুরা গেছে? তোলার আইটেম, তারা মেশিন কিছু, সাইকেল আছে 10-20টা, বরতলা ছিলাম, বরতলা একবার হাটা খবর হয়ে গেছে চুলা দোকানে আগুন লাগছে। আমরা ছুটে আইসি, আর ছুটে আয়া দেখছি এখানে ধুলোমানি গাড়ি আইছে, আগুন নামাইছে আছে। কি কি আসিল ভিতরে? ভিতরে চুলা আছে, মেশিন আছে, 10-12টা সাইকেল আসিল, টিভি আসিল, কাপড় প্রচুর ছিল। মানে কত টাকার? আবারও যান সন্ত্রাসের বলি এক। ঘটনা বুধবার 7 সকালে উদয়পুর 1 নং ফুলকুমারী এলাকায়। এদিন একটি মালবাহী গাড়ি গোকুলপুর থেকে জোলাইবাড়ি যাওয়ার পথে প্রাতঃভ্রমণকারী মঞ্জুরানী দাসকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আহত মহিলাকে উদয়পুর দমকল কর্মীদের সাহায্যে টেপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক মঞ্জুরানী দাসকে আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করে, কিন্তু শেষ রক্ষা হয়নি। জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মহিলার। এদিকে ঘাতক মালবোঝাই গাড়ি ও তার চালককে আটক করেছে আরকেপুর থানার পুলিশ। সকাল 6:30 দিকে একটি সবজি বোঝাই গাড়ি, যার নাম্বার TR03G1825, সবজি বোঝাই করে জোলাইবাড়ি দিয়ে যাচ্ছিল। তো ফুলকুমারি, 1 নং ফুলকুমারি রোজবেলি যে কমপ্লেক্সটা আছে ওই কমপ্লেক্সের সামনে একজন পথচারীকে ধাক্কা দেয়। আমার নাম হচ্ছে মঞ্জুরানী দাস, 60 বছর, পেশায় শিক্ষিকা। তো প্রথমে ওনাকে গৌরী ডিস্ট্রিক্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়,
পরবর্তী সময় সেখান থেকে ওনাকে জিবি হাসপাতালে যাওয়া যাবে। ছয়টা পঁচিশ নাগাদ মজুরি আসমানে ৫৯ বছরের একজন মহিলা ফায়ার সার্ভিস আমাদের হাসপাতালে নিয়ে আসে ইমার্জেন্সিতে, তো ওনার গুরুতর জখম ছিল মাথার কপালের সাইডে। প্রাকৃতিক বিপর্যয় ঘটলে কিভাবে মোকাবিলা করতে হবে সে বিষয়ে এক মহড়া অনুষ্ঠিত হয় গন্ডাছড়া মহকুমা কার্যালয়ে। এতে এনডিআরএফ, সিআরপিএফ, বিএসএফ, টিএসআর জওয়ান, দমকল কর্মী, স্বাস্থ্য দপ্তরের কর্মীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। বুধবার দুপুরে এই মহড়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান গন্ডাছড়া মহকুমা শাসক অরিন্দম দাস। মহড়ায় অংশগ্রহণকারী প্রত্যেকেই আগামী দিনে বিপর্যয় মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। ধলাই ডিস্ট্রিক্ট লেভেল ডিজাস্টার মকড্রিল আর্থ কুয়েকের ওপর, ভূমিকম্পের ওপর আমরা এখানে অনুষ্ঠিত করেছি। এটা প্রাকৃতিক বিপর্যয় যখন হয় তখন আমাদের বিভিন্ন যারা আমাদের এই বিপর্যয় মোকাবিলার সঙ্গে যুক্ত এজেন্সি আছে, যুক্ত এজেন্সি বলতে সমস্ত দপ্তর, সমস্ত আমাদের সোসাইটির সমস্ত অংশের মানুষই একটি বিপর্যয় হলে মোকাবিলার জন্য অংশগ্রহণ এগিয়ে আসেন। তো এখানে আমাদের মধ্যে এনডিআরএফ এর অফিসিয়ালরা আছেন, ওনারা লিড করেছেন, আমাদের বিএসএফ এর অফিসিয়ালরা আছেন, সিআরপিএফ এর অফিসিয়ালরা আছেন, পুলিশ, লোকাল পুলিশ, টিএসআর, ফায়ার সার্ভিস, হেলথ ডিপার্টমেন্ট, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিরা সবাই এখানে আজকে অংশগ্রহণ করেছেন। এখানে আগামী ২৭ সেপ্টেম্বর সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে সারা দেশব্যাপী ধর্মঘট সফল করার উদ্যোগে সিপিআইএমএল এর উদ্যোগে কৈলাসহরে মিছিল সংঘটিত হয়। বুধবার মিছিলটি কৈলাসহর মিনি মার্কেট থেকে শুরু করে বিভিন্ন পথ পরিক্রমা শেষে পুনরায় মিনি মার্কেটে এসে এক সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্বরা কালো কৃষি আইন বাতিলের পাশাপাশি রাজ্যে একের পর এক হামলা হুজুতির বিরুদ্ধেও সরব হন। আমরা সিপিআইএমএল লিবারেশন অনুকূলি ডিস্ট্রিক্ট কমিটির পক্ষ থেকে আগামী ২৭ সেপ্টেম্বর সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে যে ভারত বন্ধ, সেই ভারত বন্ধের সমর্থনে আমরা আজ কৈলাসহরের এক বিক্ষোভ মিছিল সংগঠিত করেছি। বিক্ষোভ মিছিলের মূল বিষয় হচ্ছে এই বর্ষব্যাপী দিল্লিতে যে কৃষকদের আন্দোলনের অঙ্গ হিসেবে সংযুক্ত কিষাণ সংহতি সমিতি এবং আমাদের কৃষক সংগঠন এআইএমকে এবং অন্যান্য ইন্ডিপেন্ডেন্ট যে সমস্ত কৃষক সংগঠনগুলো আছে তাদের যে যৌথ মঞ্চ, কেন্দ্রীয় সরকারের যে তিনটি কৃষি আইন, এই কৃষি আইন বাতিলের দাবিতে যে আন্দোলন চলছে, কৃষকদের সহায়ক উৎপাদিত ফসলের সহায়ক মূল্যের দাবি, যেটা এমএসপি, এমএসপির গ্যারেন্টি প্রদান এবং বর্তমান কেন্দ্রীয় সরকার যে শাসক দল সারা রাজ্যে কর্মসূচি সংগঠিত করছে অথচ বিরোধীদের কিছুই করতে দেওয়া হচ্ছে না। বিরোধীদের কর্মকাণ্ড যাতে বন্ধ থাকে তার জন্য পশ্চিম জেলায় কোভিডের নাম দিয়ে ১৪৪ ধারা কার্যকর করা হয়েছে। হয়তো রাজ্যের বাকি জেলাগুলোতেও একই ধরনের কিছু করা হবে। বক্তা আমরা বাঙালির রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল, তিনি বলেন শাসক দলের এক গোপন পরিকল্পনা আছে। তারা জানেন এখন বিরোধীদের কর্মকাণ্ড চললে সব মানুষ তাদের সাথে সামিল হবে। আপনারা জানেন সংবাদপত্র পর্যন্ত আক্রান্ত হয়েছে, পার্টি অফিস আক্রান্ত হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা আক্রান্ত হয়েছে। এখন রাজনীতি কর্মকাণ্ড বিরোধীরা যাতে কোনোভাবে আর চালাতে না পারে এটাই যে তারা কি করল, কোভিডের অজুহাত দেখিয়ে তারা ১৪৪ জারি করল আপনার পশ্চিম ত্রিপুরা জেলা, যে গোটা রাজ্যেই তারা এই পরিস্থিতি তৈরি করবে যাতে বিরোধীরা মাঠে নামতে না পারে। আগামী নভেম্বর মাসের ৪ তারিখ পর্যন্ত পশ্চিম ত্রিপুরা জেলায় কেউ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। অথচ তারা করে চলেছে এবং তারা করবে বর্তমান শাসক দলের, কারণ এদের পায়ের তলার মাটি সরে গেছে। এরা জানে বিরোধীরা যদি মাঠে নামে সমস্ত লোক ওদের দল ভেঙে এখন বিরোধী দলে ভিড় করবে। আগামী ২৭ তারিখে গোটা ভারতব্যাপী এই তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে সারা ভারতের অনেকগুলি কৃষক সংগঠন মিলিতভাবে যে ভারত বন্ধে ডাক দিয়েছে আমরা তাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমরা আগেও এই যে কৃষকদের আন্দোলন অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্য দিয়ে কতজন আন্দোলন কর্তৃক মারা গেছে, এই অবস্থায় সরকারের টনক নড়ছে না, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই বন্ধের পূর্ণ সমর্থন জানাচ্ছি।
জিবি বাজার থেকে 79 টিলা যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় আছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে শয়ে শয়ে গাড়ি আসা যাওয়া করে, বিশেষ করে রোগীরা আসা যাওয়া করেন। রাস্তার বেহাল হওয়ায় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয়। এলাকাবাসীর বক্তব্য, দুই মাস ধরে রাস্তার সমস্যা বেড়ে যায়। ড্রেনের কাজ বন্ধ হওয়ায় বৃষ্টির জল রাস্তার উপর দিয়ে প্রবাহিত হয়। কি কারণে ড্রেনের কাজ বন্ধ হয়ে গেছে তাও বলতে পারছেন না এলাকাবাসী। আমরা প্রথম ড্রেন করার লিগে পাইপ বাড়ির ঘরে সব পাইপ লাইন কাটছে, কাটতে কইছে যে আমরা এটা ইমিডিয়েট কাজ হইব, এটা আমরা রাস্তা ছেড়ে দিতাম। সে সারা মাইপ সব পাইপ টাইপ কাটতে করছে, আমরা না করছি যে বাড়ির পাইপ লাইনটি কাটছো না, লাইনটা থাকুক তুমি সাইডে কাটছে কাজ করে যাও, কোন না এটা কাটতে হইব করে সে পটাপট সব পাইপ কাটবে। ওখানে আমরা যত বাসনের জল, স্নানের জল, সব নোংরা জল আমরা এখানে স্টোর হইতেছে, এটি আবার যখন বৃষ্টি হইতেছে এইটি আমার গলি দিয়ে গিয়ে আমার ঘর, আমরা সব বাড়ি ঘরের ভিতরে গিয়ে জল গিয়ে ঢুকতেছে। আর হাঁটার তো রাস্তাই নাই, মানে একজন হাঁটলে আরেকজন দাঁড়ায় থাকতে লাগতেছে। সমস্যাটা হচ্ছে আমরা তো এগুলো নাই, ডিমার্কেশন করে রাস্তা এক্সপেনশন হয়ে গেছে, জাগানো হয়েছে, জায়গা গভর্নমেন্টে জায়গা নিয়েছে, সবই যাদের জায়গা ডিমার্কেশন করে দিয়ে গেছে। অ্যাকর্ডিংলি কাজ আরম্ভ হয়েছিল, কাজটা আরম্ভ হয়েছিল, ড্রেনের ট্রেন্স কাটা হয়েছে, ট্রেন্স কাটার পরে আসতে প্রায় দুই মাস যাবৎ ট্রেন্স কাটটা সেরে দিয়ে গেছে। কাজটা আগের থেকে আরম্ভ হয়েছে, দুই সাইড থেকে আরম্ভ হয়েছে, কিন্তু দেখা যেত আজকে দুই মাস যাবৎ কোনো কাজ হইতেছে না। কাজ না হওয়াতে এই যে ড্রেনের জলটা ওভারফ্লো, জলের জলটা ওই সাইডের থেকে ওভারফ্লো হয়ে সেটা পুরো রাস্তা জল জমে থাকে। রাস্তা জল জমার পরে এই যে রাস্তাটা ভাঙতেছে, ভাঙতে ভাঙতে যেতেছে, মানে এখানে একটা গাড়ি ঘুরে আসা যাওয়া একটা প্রচন্ড দুষ্কর হয়ে দাঁড়িয়েছে এদিক দিয়ে। বুধবার কাউন্সিল অফ তিপ্রাসা হদার এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করেন নেতৃত্বরা। তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল অবিলম্বে বিদেশি অনুপ্রবেশ বন্ধ করতে হবে, কেন্দ্রীয় সরকার যে এনআরসি আইন প্রণয়ন করেছেন তা অবিলম্বে চালু করতে হবে, পাশাপাশি গত 9 সেপ্টেম্বর নিখোঁজ হওয়া নগুরাই রিয়াংয়ের মৃত্যুর সঙ্গে জড়িতদের অবিলম্বে শাস্তি প্রদানের দাবি জানান তারা। অবিলম্বে তাদের দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে ত্রিপুরা সহদা কমিটি বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার হুঁশিয়ারি দেয় এদিন। এই যে রাইমা বেলি সামনো এলাকায় এবং কাঞ্চনপুর পেঁচরতল এলাকায় বাইরের বিদেশি অনুপ্রবেশকারী যারা আছে তারা ধরাতে আমাদের যারা ভূমিপুত্ররা কি বাঙালি কি পাহাড়ি সবাই ভীত সন্ত্রস্ত, এবং এই দুইটাই ঘটনায় প্রমাণিত যে কাউন্সিল অফ তিপ্রাসা হদা যে আমরা ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে আমরা যে চিঠি পাঠিয়েছিলাম যে এখানে উগ্রপন্থীর ক্যাম্প আছে নারকেল বাগানে, সেটা আজকে সত্য প্রমাণিত হয়েছে এই দুটি ঘটনায়, এবং শৈলরানী চাকমার বাড়িও ওই দুম্বরনগর এলাকায়। তাহলে এটাই প্রমাণ করে যে এই ত্রিপুরা রাজ্যে এবং নর্থ ইস্টে তারা অস্ত্র চোরাচালানি কারবার করছে। সারা রাজ্য জুড়ে নেশা বিরোধী অভিযান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে মধ্য করাইছড়া এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ গাঁজা গাছ ধ্বংস করা হয়। পানিসাগর থানার পুলিশ এবং টিএসএর বাহিনী বিপুল পরিমাণ গাঁজা গাছ ধ্বংস করে। 7টি প্লটে প্রায় 50,000 গাঁজা গাছ নষ্ট করা হয় এই অভিযানে। এখানে আমরা টোটাল 7টা প্লট, বড় ছোট 7টা প্লট মিলে প্রায় 45,000 থেকে 50,000 গাঁজা আজকে ধ্বংস করেছি আমরা। বিএসএফ এক প্লাটন, পুলিশ টিএসআর মিলে আমরা প্রায় 35-40 জনে কাটার মেশিন নিয়ে আমরা সমস্ত এই চর এলাকা এবং চর পার্শ্ববর্তী এলাকাতে আমরা আজকে গাঁজা ধ্বংস করছি। এই গাঁজা অনুমান 2 থেকে 2.5 মাস আগে এটা রোপণ করা হচ্ছে। এটা এখন বাজার মূল্য আমরা সঠিক জানি যে যতটুকু আমরা জানি এটা একদম চর, এটা খাসলেন বলে মনে হচ্ছে। আমরা তত তদন্ত সাপেক্ষে এখন আজকে যেটা মোট আমরা অনুমান 45,000 থেকে 50,000 চারা গাছ, চারা না গাছ, আর 2-3 মাস বয়সের গাছ আমরা ধ্বংস করেছি আজকে। রাজ্য পেরিয়ে অসম পুলিশের হাতে আটক এক গাঁজা বোঝাই লরি। বুধবার বিপুল পরিমাণ গাঁজা বোঝাই একটি লরিকে আটক করে অসম পুলিশ। জানা যায় গাঁজাগুলি আগরতলা থেকে বহিরাজ্যের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল। লরি সহ গাড়ির চালক সুনীল নিহারকে আটক করেছে অসম পুলিশ। রাজ্য পেরিয়ে বহিরাজ্যে প্রবেশের মুখে গাঁজা উদ্ধারের ঘটনায় প্রশ্নচিহ্নের মুখে রাজ্যের পুলিশ প্রশাসন।
আইসি চুড়াইবাড়ি দুপুর দুই তিনটা বজায় একটা রেড চালায়, রেড চালায়ার একটা গাড়ি কন্টেনার গাড়ি নাগাল্যান্ড 01887850 হতে পারে, গাড়িটার ভিতরে কালাজি চলায় কিছু ড্রাইভারের মাথার উপরে সিক্রেট কম্পার্টমেন্ট বানায় আসে, তার ভিতরে বৃহৎ পরিমাণের গাঁজা জব্দ করে, 10 কেজি 17টা বস্তা আর 5 কেজির 51টা বস্তা। আর এখন সুখোজ করে জানা যায় যে গাড়িটা আগরতলায় লোডিং হয়েছে আর তার ডেস্টিনেশন আছে লকড়ায়, আর ড্রাইভারটা যে এখন অ্যারেস্ট করা গেছে তার নাম সুনীল খাড়ে, ঔরঙ্গাবাদ মহারাষ্ট্রার। আর ইয়ার উপরে আর তদন্ত চলছে যে মেইন মালিক কে গাঞ্জার, বা ইয়ার লগে আর কিছু মানুষ জড়িত আছে কিনা এটা জানতে কারণে আমি ওর আমার নির্মাণ নিয়ে সুখোজ করবো। গাঁজাগুলোর বাজার মূল্য কত টাকা হবে? 40 থেকে 45 লাখ রুপি লাগে। কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের বিজ্ঞান ভবন নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলল ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। প্রায় 12 কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান এই বিজ্ঞান ভবনের নির্মাণ সামগ্রী থেকে শুরু করে নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করে ছাত্র সংগঠন। 2015 সালে এই নবনির্মিত ভবনটি শিলান্যাস হলেও কাজ শুরু হয় কয়েক বছর পর থেকে। বুধবার দুর্নীতির অভিযোগ এনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কৈলাসহর নগর শাখা ও রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের কলেজ ইউনিটের সদস্যরা নির্মাণ কাজ পরিদর্শনে যান। সেখানে খুবই নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ করেছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা। এখন দেখার রাজ্য সরকার এই ব্যাপারে কি ভূমিকা গ্রহণ করে। রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে যে নতুন সায়েন্স বিল্ডিংটা বানানো হচ্ছে তা আজকে আমরা পরিদর্শন করতে আসি এবং দেখতে পাই যে বিল্ডিং থেকে শুরু করে যে ওয়ালগুলি আছে সম্পূর্ণ নিম্নমানের বালু সিমেন্ট এবং পাশাপাশি যে সমস্ত দ্রব্যগুলি ব্যবহার করা হয় সম্পূর্ণ নিম্নমানের জিনিস দিয়ে ব্যবহার করা হচ্ছে এবং এই জিনিসগুলি নিম্নমানের জিনিস দিয়ে এই বিল্ডিংটা বানানো হচ্ছে, পাশাপাশি ওয়ালগুলিও বানানো হচ্ছে। আগে আমাদের প্রশ্ন হলো এই যে আগামী দিনে যখন এই নিম্নমানের জিনিসগুলির মাধ্যমে যদি হঠাৎ করে একটা ফ্যান যদি ভেঙে পড়ে বা ওয়ালের যদি একটা ইট ভেঙে পড়ে তাহলে একটা ছাত্রছাত্রী যখন সেই বিপদ হবে সেই বিপদের দায়ী কে হবে? তো এই জন্য আমরা ইঞ্জিনিয়ার স্যারের কাছে আমরা অনুরোধ রেখেছি যে আবার তিনি এই বিল্ডিংয়ে আসুন এবং আবার পরিদর্শন করুন এবং দেখুন যে মেপে দেখুন যে কিভাবে সিমেন্ট এবং বালু কি ঠিকভাবে ব্যবহার করা হচ্ছে এবং সঠিক মাত্রায় কি ব্যবহার করা হচ্ছে আবার যেতে উনি এসে পরিদর্শন করে দেখুন। বড় ভাইয়ের হাতে আক্রান্ত ছোট ভাই, ঘটনা উদয়পুর অমরসাগর পশ্চিমপাড়ে। জানা যায় বড় ভাই দিলীপ দাস ছোট ভাই সঞ্জয় দাসকে ছুরি দিয়ে আঘাত করে, এতে রক্তাক্ত হন সঞ্জয় দাস। কথা কাটাকাটিকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত, রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, প্রাথমিক চিকিৎসার পর ছেদ ছেড়ে দেওয়া হয় তাকে, খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। পুলিশ এসে দিলীপ দাসকে আটক করে থানায় নিয়ে আসে। আজকে প্রায় এক দেড় মাস ধরে পাগলের মতো ঘুরতেছে, আরো কিছু ঘটনা আছে, বাজারের ঘটনা আছে, যেটা বাজারটা বাজারের ভিতর থাকে, আমি এটা বাড়ির ব্যবহার এনে করে লাভ নাই। আজকে সকালে বাজারে গেছে, বাজারে আসি রা এই আমার কম স্যার বোকা টোকা দিছে, কইছে গুদিতে বাইরে যদি হোকা তার গুদি তালা দিয়ে লাগবো, যাকে এখান থেকে হেট থেকে এদিকে আসি রা আমার এই ভাইয়ের দোকানটার এখান থেকে ফেলাইছে, সব এটা বুটবা দেখালো না আপনি সব দিয়ে ফেলাইছে, এখান থেকে গেছে আমরা বাড়িতে দাবি দাওয়া পূরণের বিষয়ে রাজ্য সরকারের তরফে সুস্পষ্ট কোনো আশ্বাস না মেলায় ফের জাতীয় সড়ক অবরোধের হুঁশিয়ারি দিল আত্মসমর্পণকারী বৈরীরা। বুধবার আগরতলা সাংবাদিক সম্মেলনে মিলিত হন সরকারি সুযোগ সুবিধা বঞ্চিত আত্মসমর্পণকারী বৈরী সংগঠনের সদস্যরা। তারা জানান উপজাতি কল্যাণ দপ্তরের আধিকারিকরা বারবার তাদের আশ্বাস দিলেও এখনও পর্যন্ত স্পষ্ট কিছুই জানা যায়নি, তাই তারা সরকারকে আরও 3 দিন সময় দিয়েছে। 25 সেপ্টেম্বর পর্যন্ত কিছু না হলে তারা সবকটি সংগঠন একযোগে বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে বলে জানিয়ে দিয়েছে। সে দাবিগুলা মাইনুস করে আমরা দেওয়ার জন্য সইপত্র করা হলো, হওয়ার পরে কোনো খোঁজখবর নাই। তারপরে 18 তারিখে আমরা আন্দোলন করা,
হয়। আন্দোলন করার পরে এখনো পর্যন্ত আপনাদের নিয়ে মিটিং সেক্রেটারি অফিসে বসার হয়নি, এখনো মিটিং অ্যারেঞ্জ করা হয়নি। অ্যারেঞ্জ করছে কালকে এই 21 তারিখে, অ্যারেঞ্জ করার পরে 6 ঘন্টার পরে আবার মিটিং মিসটেক করে দিয়েছে। তারপরে আমরা মিসটেক করার পরে আমরা গেছি গা অফিসে, কেন মিটিং মিসটেক করছে, কবে মিটিং করবা তারিখ নাই, কোন সময় মিটিং হইব কি না এটা তারিখ নাই। যদি 2 দিন আজকে 22, 23, 24, 25 তিন দিনের ভিতরে মিটিং না ডাকে আগামী 6 তারিখ অক্টোবর 2021 বৃহত্তম আমরা সারা ত্রিপুরা রাজ্যে যত দল আছে, যত সংগঠন আছে আত্মা সমর্থনকারী, উনিকে নিয়ে বৃহত্তম একটা আন্দোলন রাস্তা অবরোধ করব ডাইরেক্ট আসাম আগরতলা রুট ব্লক, এটা আনলিমিটেড অনির্দিষ্টভাবে। যত রিটার্নিস আছে সারা ত্রিপুরা রাজ্যে, টিএমপি হইতে, এটিএফ হইতে, এনএলএফটি হইতে, যত নিয়া সবাই দলকে মিলিয়ে আমরা একটা আন্দোলন, বৃহত্তম আন্দোলন করব। রোগীর পরিজনদের ক্ষোভ বিক্ষোভ ঘিরে মঙ্গলবার রাতে উত্তাল হয়ে ওঠে ধর্মনগরের তক্ষশিলা হাসপাতাল চত্বর। একজন রোগীর চিকিৎসা পরিষেবা নিয়ে ক্ষোভের মাত্রা ছাড়িয়ে যায়, যার ফলে একজন চিকিৎসকের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। রোগীর পরিজনরা জানান, প্রথমে তাদের বলা হয়েছিল অপারেশন বাবদ 50,000 টাকা প্রয়োজন, পরে তাদের 1,00,000 টাকা দিতে হয়েছে, কিন্তু তারপরেও রোগীর শারীরিক অবস্থা ভালো নয়, এই নিয়েই তাদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। কিরকম লাগে যত ইচ্ছা দিন, আমার বিবেচনা একটা আছে, যত ইচ্ছা তো এরকম জমা যায়। এরপরে তো গর্ত করাইলাম, গর্ত হইলা এরপরে পিন করা করার ইচ্ছা আছে ওপেন, হ্যাঁ পেট খাটিয়ে বাইক করে দিয়েছে। এরপরে পেট কাটার পরে তাইনে কইতে যে এটা আমি পচা বাই দিছে, কিতা এটা পচা ইটা পড়ালো, কিন্তু তাইনে আসলে কোনো রোগটো কিচ্ছু আসিল না, খাইতে পারতা বমি পাব নাই, এরপরে পেটে ব্যথা না কিচ্ছু নেই, হ্যাঁ। এরপরে তো একটু বাইর করিয়া নিল তাই, এরপরে তো মোটামুটি সুস্থ হইয়া বাড়িতে লইয়া গেছে, হ্যাঁ। বাইর লইয়া তো ওকে খাইতে পারি না, চুরা 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 খাই। জম্পুই জলা ব্লকের এডিসি ভিলেজের প্রভাপুর এসবি স্কুলের বেহাল অবস্থা। রাজ্য সরকার শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিলেও বর্তমানে গ্রাম পাহাড়ের বিদ্যালয়গুলি ন্যূনতম সুবিধা থেকে বঞ্চিত। প্রভাপুর এসবি স্কুলের ছাত্রছাত্রীরা সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, নেই পানীয় জলের ব্যবস্থা, ন্যূনতম বসার জায়গা পর্যন্ত নেই ছাত্রছাত্রীদের, শৌচালয়টিও প্রায় ভগ্নদশায়, পানীয় জলের অভাবে মিড ডে মিল বন্ধ রয়েছে, শিক্ষক স্বল্পতার জন্য প্রায় 3 থেকে 4টি শ্রেণীকে একসাথে বসিয়ে পড়াশোনা করানো হচ্ছে, ফলে পড়াশোনার ক্ষেত্রে ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন ছাত্রছাত্রীরা। রাজ্য সরকার যেন দ্রুত বিদ্যালয়টির পরিকাঠামো উন্নয়নে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে তার দাবি উঠেছে। আর কি সমস্যা আছে? আচ্ছা, বাথরুমের সমস্যা আছে, বেঞ্চি জাল না বেঞ্চি শুয়ে নিচে না। আচ্ছা, জলের কি সমস্যা আছে? আর জলের জলের সমস্যা আছে, বাথরুমের সমস্যা আছে। মাসের প্রথম দিকে আমি এখানে ডেপুটেশন আইছি, আয়া দেখলাম যে সব দিকে মানে সব দিক বলতে সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের জলের, জল নেই স্কুল, জল নেই, জল ছাড়া আমাদের স্কুলের জলের জন্য ছেলে নিয়ে মানে পানীয় জল পর্যন্ত সঠিকভাবে নেই, প্লাস রুমগুলো ড্যামেজ, আপনার 1-5 যে লাইনগুলি আছে, দুইটি ঘর মোটামুটি ড্যামেজ বললেই চলে, বৃষ্টি এলে বৃষ্টি জল পড়ে ঘরের মধ্যে, জাপ ভাঙা এবং জানালা নেই, এই অবস্থা।
গৌরক্ষা বাহিনী সারা রাজ্যে গো বাজার বন্ধ করে রেখেছে, ফলে সারা রাজ্যেই গো বিক্রেতাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে আছে। কোনোভাবেই তারা গরু কেনা বেচা করতে পারছেন না। এরই প্রতিবাদে বুধবার অমরপুর ডালাক বাজার সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধ করেন ব্যবসায়ীরা। তাদের দাবি, এতদিন যেভাবে তারা ব্যবসা করছিলেন তেমনভাবেই ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে চান। যত সময় পর্যন্ত ঊর্ধ্বতন আধিকারিক তাদের সমস্যার সমাধান করবেন না, তত সময় পর্যন্ত অবরোধ করতে থাকবে বলে জানিয়েছেন তারা। ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। অবরোধ করছে আমরা গরুর জন্য, গরু বেচা কিনা হয় না, সারাতি পুরাতে বাজার বন্ধ করে দিচ্ছি। কে বন্ধ করেছে? ম্যাডাম এনজিও সংস্থা বলে তারা এসে দেয়, আমরা বুঝি না, আমরা শুনছি না কি কেন তারা কি ব্যাপার, এটা তারা কি কয় আমরা সেটা বুঝতেই পারছি না, আমাদের বুঝে আসে নাই। সারাতি পুরা রাতে বাজার বন্ধ করার ফলে আমরা কোনোখানে গরু বেচা কিনা করতে পারি না, গরু নিয়ে আসা যাওয়া করতে পারি না, রাস্তাতে গরু গাড়ি ফেলে ম্যাডাম অ্যাটেক করে। আগে যেভাবে আমরা বেচা কিনা করছি, যেভাবে আমরা শান্তিপ্রিয়ভাবে আমরা এই দেশে বসবাস করছি, সেইভাবে আমরা সুরক্ষা করে দেবো। আমাদের যদি প্রশাসন তরফে আসলে আমাদের সমস্যার সমাধানের আশ্বাস দিলে আমরা রাস্তা ছেড়ে দেবো। এটা কোন জায়গা? এটা অমরপুর ডালাক। এখনকার মতো খবর এই পর্যন্তই। অন্যান্য খবরাখবর ও ব্রেকিং আপডেট দেখতে চোখ রাখুন টিভি 24 এর পর্দায়। নমস্কার। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স।